এরপরে বসুন হজরত মুসা ও ইসা আলিস কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন মুসা এবং ঈসা আলি হিসুসাল্লাম তারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন বলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিভিন্ন তফসিরে বিভিন্ন রেওয়ায়তে সেই রেওয়ায়তগুলো সম্পর্কে ইমাম ইবনী কাসির রহম আল্লাহ সাহ অন্য মুফাসিন একরাম অন্যান্য মোহাকিক ওয়লামা মন্তব্য করেছেন যে এগুলো মূলত আপনার এগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা এগুলো বেশিরভাগই ইয়াহুদি থেকে প্রাপ্ত বর্ণনা কোরআন বা হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এরকমটি প্রমাণিত হয় না যে ঈসা ইসাাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা দরখাস্ত করেছেন মূসলাম দরখাস্ত করেছেন তবে হ্যাঁ এটি সঠিক এটি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত যে কেমতের আগে আল্লাহ নবী আইসা আলহসালাম দুনিয়াতে আগমন করবেন তার ইমামতিতে সবাই সালাতদাই করবেন তিনি নেতৃত্ব দিবেন দুনিয়াতে নবী করিম সাল্লিয় সাল্লামের যাওয়া দিন সেটার উপর তিনি অটল অবিচল থেকে মানুষকে নেতৃত্ব দিবেন এবং তার পেছনে মাহাদী সালাতদাই করবেন তার জালকে তিনি হত্যা করবেন এরকম অনেকগুলো বিষয় ঘটবে ইসলাসের আগমন হবে এটি বিশুদ্ধ এবং বহু হাদিস যারা প্রমাণিত কি আমাদের আলামত্সুমের মধ্যে থেকেই এটি একটি অতএব সে বিষয়টি ভিন্ন বিষয় কিন্তু তিনি বা সালাম আল্লাহর নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লা উম্মত হওয়ার জন্য আলাদা দরখাস্ত করেছেন বলে বিশুদ্ধ ধারায় জানা যায় না এ ব্যাপারে এর আগে আমাদের কাছে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যদি কোনো অস্পষ্টতা থাকে আশা করছি এটি তার পরিপূরক বা স্পষ্টতা তৈরি করতে বা স্পষ্ট হতে সহায়তা করবে